রহিমপুর বনে তখন বর্ষাকাল চলছিল। সেই বর্ষার কারণে বনের পাখিদের জীবন একদম অতিষ্ঠ হয়ে উঠেছিল। মা মা, তুমি কি বর্ষায় আমাদের ঘরটা ঠিক করবে না মা? দেখো ঘরে দেয়াল ভিতে কেমন বৃষ্টি জল ঢুকে পড়ছে। এভাবে বৃষ্টি জল ঢুকলে তো আমাদের ঘর ভেঙে যাবে মা। আরে তুই কোনো চিন্তা করিস না, আমাদের ঘর আমি অবশ্যই মেরামত করব। বনের মধ্যে বৃষ্টি থামলেই শুকনো কাঠ সংগ্রহ করতে বের হব। তুই আমার সাথে যাস কেমন? আর আমরা আবারও মজবুত করে ঘর বানাবো রে মা। এ কথা বলে টুনিয়া টিং টিং বনের মধ্যে বৃষ্টি কমার অপেক্ষা করতে থাকে। যেই না বনে বৃষ্টি বন্ধ হয়ে যায়, তখনই টুনি টিং টিং ঘর বানানোর জন্য কাঠ সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মা টিং টিং, তুই এখানের একটা গাছের ডালে বসে থাক কেমন? আমি বনের মধ্যে খুঁজে দেখি কোনো কাঠ পাই কিনা। বাড়ি তুমি একাই কাঠ খুঁজবি কেন মা? আমি বড় হয়েছি না, আমারও তো এখন কাঠ সংগ্রহ করা শেখা উচিত মা। তাহলে পরবর্তীতে আমি নিজের কাজ একা একা করতে পারবো। বাবা, আমার মেয়েটা এত বড় হয়ে গেছে, কত কিছু বুঝতে শিখে গেছে। চল সোনা, তুমি চল, এত করে যখন বলছিস আয়, দুই মামি মিলে আমাদের নতুন বাড়ির জন্য কাঠ খুঁজি। দেখো মা দেখো, এখানে কতবার একটা কাঠের বোঝা পড়ে আছে। কেউ বুঝি এখানে কাঠগুলো কেটে ফেলে রেখে গেছে মা? আরে তাই তো দেখছি আমি। আমি কাঠের বোঝার পাশে তো কোনো পাখিকেও দেখতে পাচ্ছি না, তার মানে কাঠের মালিক কেউ নেই। চল রে মা, এই কাঠগুলো বরং আমরা আমাদের বাড়ি তৈরির জন্য নিয়ে যাই। যেই বলা সেই কাজ, টুনি আর টিং টিং কাঠের বোঝাটা নিয়ে চলে যায়। আর ঠিক তখনই সেখানে কাকলি কাকাসে। আরে আরে, এখানে যে আমি কাঠ কেটে রেখেছিলাম সেই কাঠের বোঝাটা কোথায় গেল? হাই হাই রে, আমার এত কষ্ট করে কাটা কাঠগুলো কে নিয়ে গেল চুরি করে? দেখি তো আশেপাশে, মনের ভুলে আবার কাঠের বোঝাটা কোথাও রাখিনি তো। না না, আমার কেটে রাখা কাঠগুলো তো কোথাও নেই। তার মানে আমি যা ভেবেছিলাম তাই, কেউ আমার কাঠের বোঝা চুরি করে নিয়ে গেছে। ওই চোরকে আমি কিছুতেই ছাড়বো না, চোরটাকে খুঁজে বের করে কঠিন শাস্তি দিব। এই কথা বলে কাকলি কাক চোর খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে টুনিয়া টিং টিং বন থেকে আনা কাঠগুলো তাদের পুরনো বাড়িতে নিয়ে আসে। অনেক কাঠ তো আমরা পেয়ে গেছি রে মা, চল এবার আমরা এই পুরনো বাড়ি ভেঙে নতুন করে বাড়ি তৈরি করি। আরে আরে, একই দেখছি, একই দেখছি আমি। হ্যাঁ, ওই টুনির কাছে আমার কাঠের বোঝা। ও, তার মানে ওই টুনি আমার কাঠ চোর। হারামজাদির এত বড় সাহস, কাকলির কাঠ কিনা ও চুরি করে আনে। দাঁড়া দেখাচ্ছি মজা তোকে। এই টুনি আই, তুই আমার কাঠগুলো কেন চুরি করে এনেছিস রে? হ্যাঁ, এই কাঠগুলো তো আমি কেটেছিলাম, চোর কোথাকার একটা। বিশ্বাস করো কাকলি দিদি, আমি জেনে বুঝে চুরি করিনি। এগুলো যে তোমার কাঠ সেগুলো আমি সত্যিই জানি না গো। আসলে এই কাঠের বোঝার পাশে আমি কাউকেই দেখিনি, তাই ভেবেছিলাম এই কাঠের মালিক কেউ নেই। আহারে, কাউকে দেখতে পাসনি বলে নিজের ভেবে নিয়ে চলে আসবি? মিথ্যে কথা বলার আর জায়গা পাস না তাই না? দে আমার কাঠগুলো আমাকে দিয়ে দে বলছি। এই কথা বলে কাকলি তার কাঠের বোঝা নিয়ে সেখান থেকে চলে যায়। আর কাকলি চলে যাওয়ার সাথে সাথে আকাশ কালো মেঘ করে আবার বৃষ্টি নামতে থাকে, আর প্রচন্ড বাতাসও বইতে থাকে। হায় সৃষ্টিকর্তা, এর কোন পরিস্থিতিতে ফেললে তুমি আমাকে? পুরনো ঘরটা তো ভেঙে ফেললাম, এদিকে নতুন ঘরও বানাতে পারলাম না। এই বৃষ্টিতে যে এবার কোথায় ঠাঁই দেবো আমি? মা মা, দেখো দেখো, এই গাছটা কেমন দুলছে। এক্ষুনি বাতাসে থাকায় গাছটা পুরো ভেঙে যাবে। চলো এক্ষুনি চলো, আমরা অন্য গাছে আশ্রয় নিই, তা না হলে ভাঙা গাছে চাপায় পড়ে আমাদের প্রাণ চলে যাবে তো মা। এ কথা বলে টুনি আর টিং টিং দ্রুত সেই গাছ থেকে উড়ে যায়। টুনি টিং টিং গাছ থেকে উড়ে যাওয়ার সাথে সাথে সেই গাছ ভেঙে পড়ে যায়।
এদিকে টুনি আর তার মেয়ে উঠতে উঠতে একটা পেয়ারা গাছের ডালে বসে পড়ে। এই কে রে, কে আমার ডালে কে বসেছে? চলে যা, যা আমার ডাল থেকে। উফ বাবা, কি ভারী লাগছে আমার। পেয়ারা গাছ, আমাদের তাড়িয়ে দিও না গো, বড্ড অসহায় হয়ে তোমার ডালে এসে বসেছি। জানো আমাদের কোনো আশ্রয় নেই, থাকার ঘর বাড়িও নেই। তোমার পাতার আড়ালে আমাদের একটু আশ্রয় নিতে দাও না গো পেয়ারা গাছ। টুনির এমন অসহায়ত্বের কথা শুনে পেয়ারা গাছের মনে ভীষণ মায়া হয়। তখন পেয়ারা গাছ টুনিকে বলে ওঠে, আহারে, তোদের কথা শুনে তো সত্যি মনে হচ্ছে তোরা অনেক অসহায়। শোন, কোনো চিন্তা করিস না টুনি, তোদের আশ্রয়ের ব্যবস্থা আমি করছি। এ কথা বলে পেয়ারা গাছ একবার তার ডালপালা জোরে জোরে নাড়ায়, আর সাথে সাথে পেয়ারা গাছ থেকে পেয়ারা টুকটাক করে মাটিতে পড়তেই মাটির স্পর্শে পেয়ারা ফলগুলো পেয়ারা বাড়িতে পরিণত হয়ে যায়। তা দেখে টুনি অবাক হয়ে বলে ওঠে, এ কি অবাক কর কাণ্ড পেয়ারা গাছ, তোমার পেয়ারা মাটিতে পড়তেই এমন পেয়ারা বাড়ি হয়ে গেল কেমন করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে টুনি, আমি হলাম জাদুই পেয়ারা গাছ, তাই তো আমার গাছ থেকে পেয়ারা পড়তেই বাড়ি হয়ে গেল। নে নে, তোকে আর আশ্রয়হীন থাকতে হবে না, ইচ্ছে মতো একটা পেয়ারা বাড়ি নিয়ে থাকতে শুরু করে দে। পেয়ারা গাছের এমন কথা শুনে টুনি ভীষণ খুশি হয়, সেই সাথে টুনির মাথায় একটা বুদ্ধিও আসে। পেয়ারা গাছ, আমার তো এতগুলো পেয়ারা বাড়ির দরকার নেই, তাই না? শোনো, এই পেয়ারা বাড়িগুলো কি আমি বিক্রি করতে পারবো? পেয়ারা বাড়িগুলো বিক্রি করে যা আয় করতাম তা দিয়ে খাবার কিনে খেতে পারতাম গো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই তুমি বিক্রি করতে পারবে, কিন্তু একটা শর্ত আছে, এই পেয়ারা বাড়ি মাত্র 2 টাকায় বিক্রি করতে হবে, এর বেশি লোভ করা যাবে না, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি কোনো লোভ করব না। দেখো পেয়ারা গাছ, আমি তোমার কথা মতো 2 টাকাতে এই পেয়ারা বাড়িগুলো বিক্রি করব। এ কথা বলে টুনি আশেপাশে তাকিয়ে একটা ঠেলা গাড়ি দেখতে পায়, আর টুনি সেই ঠেলা গাড়ি নিয়ে পেয়ারা বাড়িগুলো ঠেলা গাড়ির উপরে তুলে নেয়। মা টিংটিং, তুই এই পেয়ারা গাছের ডালে বসে থাক, আমি এক্ষুনি এই পেয়ারা বাড়িগুলো বিক্রি করে আসছি। ঠিক আছে মা, যা তুমি, আর আমি চুপটি করে এখানেই বসে থাকবো। পেয়ারা বাড়ি নিবে গো, পেয়ারা বাড়ি, এসো এসো পেয়ারা বাড়ি নিয়ে যাও, কাঠের বাড়ির মতো ঝড়ে উড়েও যাবে না, ভেঙে পড়বে না, নিয়ে যাও গো পেয়ারা বাড়ি, নিয়ে যাও নিয়ে যাও। বনের পাখিরা টুনির কাছে এমন আজব পেয়ারা বাড়ি দেখে টুনি ঠেলা গাড়ির কাছে আসে। একই একই টুনি, এ কেমন আজব বাড়ি, পেয়ারা ফল দিয়ে যে এত বড় বাড়ি হয় আগে জানতাম না তো, তা এবারে দাম কত? পেয়ারা বাড়ির দাম মাত্র 2 টাকা, নিবে গো তুমি, নিবে? কি মাত্র 2 টাকা? হ্যাঁ হ্যাঁ, দে দেখি, কাঠের বাড়ি বানালে তো জল পড়তে না পড়তে নষ্ট হয়ে যায়, খড়কুটো দিয়ে বাড়ি বানালে বাতাসে উড়ে যায়, দেখি এবার পেয়ারা বাড়ি নিয়ে কতদিন টেকে। এ কথা বলে কবুতর টুনির কাছ থেকে পেয়ারা বাড়ি কিনে নেয়। এভাবে দেখতে দেখতে টুনির ঠেলা গাড়ির সব পেয়ারা বাড়ি বিক্রি হয়। এদিকে টুনি পেয়ারা বাড়ি বিক্রি করে যা টাকা পায় তা দিয়ে খাবার কিনে টিংটিং এর কাছে ফিরে আসে, আর এরপর থেকে টুনি পেয়ারা বাড়িতে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।